আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গ্যাস সংকটে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, রবি মৌসুমে দেশজুড়ে ইউরিয়া সার সংকটের আশঙ্কা। একদিন পিছিয়ে বিএনপির মহাসমাবেশ কাল নয়াপল্টনে, আওয়ামী লীগের শান্তি সমাবেশ হবে আগারগাঁও বাণিজ্য মেলা মাঠে। তিন দিনের সফর শেষে ইতালি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। এবং শেরপুরের এনজিও ঋণের টাকা শোধের পর এক মন দুধ দিয়ে গোসল করলেন রাজমিস্ত্রি শহীদুল। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গ্যাস সংকটের কারণে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। 80 কোটি টাকা ব্যয়ে মেরামতের পর এর পরীক্ষা নিরীক্ষাও করা যাচ্ছে না, ফলে এবারের রবি মৌসুমে দেশজুড়ে ইউরিয়া সার সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইসাক সুমনের রিপোর্ট, জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় বাণিজ্যিক উৎপাদন শুরু হয় 1983 সালে। বিসিআইসির নিয়ন্ত্রণাধীন কারখানাটি প্রতিষ্ঠার পর থেকেই লাভজনক, যদিও এর আয়ুষ্কাল এরই মধ্যে শেষ হয়ে গেছে। চলতি বছরের 1 মার্চ থেকে কারখানায় যন্ত্রাংশ মেরামতের কাজ শুরু হয়। চালু হবার কথা ছিল 15 জুন। সার কারখানাটি চালু রাখতে প্রতিদিন দরকার কমপক্ষে 50 মিলিয়ন ঘনফুট গ্যাসের। লাইনে যা এখন আর পাওয়া যাচ্ছে না, তাই মেরামতের পরও প্রায় 1.5 মাস ধরে বন্ধ দেশের অন্যতম এই ইউরিয়া সার কারখানা। বিদেশি সারের মান আমাদের সারের মান আকাশ পাতাল তফাৎ, যার কারণে আমরা চাই যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী, যাতে দেশের সার দেশে উৎপাদন করে আমরা দেশের জনগণের সেবা করতে পারি। এই কারখানা টিকে থাকলে এখানে আমরা যারা এখানে চাকরি করি এবং আমাদের পরিবার পরিজন সহ এখানে যারা এটার সাথে যারা রিলেটেড এই অত্র এলাকার ব্যবসায়ী আছেন, আর অন্যান্য যারা আছেন শ্রমিক যারা আছেন, খেটে খাওয়া মানুষ আছেন, অনেকেই উপকৃত হবে। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও বাখরাবাদ গ্যাস কোম্পানি অদৃশ্য কারণে কারখানায় গ্যাস সরবরাহ করছে না বলে অভিযোগ করেন সেখানকার শ্রমিক নেতারা। এই কারখানায় গ্যাস দেওয়ার জন্য যে 40-48 MMCFD গ্যাস প্রয়োজন, বর্তমানে আমরা বাখরাবাদে যে কোনো সূত্রে জানতে পারছি যে এই গ্যাস বর্তমানে মজুদ আছে এবং এই কারখানায় গ্যাস দেওয়া সম্ভব। 5 মাস কারখানাটি বন্ধ থাকায় রাসায়নিক বিভিন্ন প্ল্যান্টের যন্ত্রপাতি এরই মধ্যে নষ্ট হতে শুরু করেছে। বেকার হয়ে বসে আছেন প্রায় 1200 শ্রমিক কর্মচারী। আশুগঞ্জের এই কারখানা চালুর দাবিতে এরই মধ্যে আন্দোলনেও নেমেছেন তারা। প্রসেসের মধ্যে কোনো মেশিনপত্র যদি দেখা যায় ট্রাবল করে, অকেজো হয়ে যায়, তখন পুরো প্রক্রিয়াটাই বন্ধ হয়ে যাবে। এই জন্য এখন আমাদের মূল দাবি, কারখানা বাঁচানোর স্বার্থে আমাদেরকে অনতিবিলম্বে গ্যাস সরবরাহ দিতে হবে, অন্যথায় পরবর্তী সময় গ্যাস দিলেও দেখা যাবে কারখানা চালানো যাচ্ছে না। পরিস্থিতি নিয়ে আশুগঞ্জ কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানির কর্মকর্তারা গণমাধ্যমে কোনো কথাই বলতে চাননি। আশুগঞ্জ সার কারখানা থেকে প্রতিদিন 1200 মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হতো। বছরে মোট উৎপাদন 2.5 লাখ টনেরও বেশি। দেশের কৃষি প্রধান 8 জেলায় সরবরাহ করা হতো এই সার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যশোরের রাজাকার ফশিয়া রহমান মোল্লাকে নাটোরের লালপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। 7 বছর পালিয়েছিলেন তিনি। র্যাবের যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, জেলা প্রশাসন কর্তৃক রাজাকারদের তালিকাভুক্ত আসামি ফশিয়া রহমান মোল্লা 2016 সালের 4 এপ্রিল রাষ্ট্রপক্ষ বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর পরই আত্মগোপনে চলে যান তিনি। গত 25 জুন ফশিয়া রহমান মোল্লা সহ অন্যান্য আসামিদের দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের মৃত্যুদণ্ডের সাজা প্রদান করেন। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার স্বার্থে 27 জুলাইয়ের পরিবর্তে 28 জুলাই শুক্রবার দুপুর 2টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে রাতে এ ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, গত 23 জুলাই নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে উচ্চ আদালতে আপত্তি এবং নয়াপল্টনে কর্মদিবসে জনদুর্ভোগের অজুহাতে সমাবেশ অনুষ্ঠানে আপত্তি জানিয়েছে পুলিশ।
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, মহাসমাবেশকে কেন্দ্র করে অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার শুরু হয়েছে। সরকারের কোনো উস্কানিতে পা না দিয়ে নেতাকর্মীদের সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসাবে আয়োজিত এই মহাসমাবেশ অনুষ্ঠানে সরকার কিংবা সরকারি কোনো প্রতিষ্ঠান বাধা সৃষ্টি করবে না। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আয়োজিত যে কোনো গণতান্ত্রিক কর্মসূচি বাধাগ্রস্ত করার যে কোনো অপচেষ্টা দেশবাসী প্রকৃতপক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাধা সৃষ্টি হিসাবেই দেখবে। আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি আমাদের সকল নেতাকর্মীদেরকে যে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সংযত থেকে কোনো উস্কানির মধ্যে পা না দিয়ে আগামী শুক্রবার নয়াপল্টনে বা জুমা অর্থাৎ দুপুর দুইটায় এই সমাবেশে তাদের সকলকে যোগ দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এদিকে স্থান ও সময় পরিবর্তন করা হয়েছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ শান্তি সমাবেশের। বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার তা অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ের আন্তর্জাতিক বাণিজ্য মেলার পুরনো মাঠে এই শান্তি সমাবেশ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। মাঠটি সমাবেশের জন্য উপযোগী না থাকায় বৃহস্পতিবারের পরিবর্তে একদিন পিছিয়ে শুক্রবার করা হয়েছে। এর আগে বায়তুল মোকারমের দক্ষিণ গেটে বৃহস্পতিবার শান্তি সমাবেশের অনুমতি চেয়েছিল আওয়ামী লীগের সহযোগী তিন সংগঠন। সেখানে অনুমতি না পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে সমাবেশের জন্য আবেদন করে তারা। সেখানেও অনুমতি না মেলায় আগারগাঁওয়ের আন্তর্জাতিক বাণিজ্য মেলার পুরনো মাঠে সমাবেশের সিদ্ধান্ত নেয় তারা। ইতালিতে জাতিসংঘের খাদ্য ব্যবস্থা শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইট গত রাত 1:50 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদের সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজের আমন্ত্রণে গত 23 জুলাই 3 দিনের সফরে ইতালির রাজধানী রোমে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় এনজিও থেকে নেয়া ঋণ শোধ করে এক মন দুধ দিয়ে গোসল করেছেন শহীদুল ইসলাম নামের এক রাজমিস্ত্রি। গরু বিক্রি করে এ দায় শোধ করেন তিনি। জীবনে আর কোনোদিন এনজিও কিংবা কোনো সমিতির কাছ থেকে আর ঋণ নেবেন না বলেও শপথ করেছেন তিনি। নালিতাবাড়ি উপজেলার জাঙ্গালিয়া কান্দা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে শহীদুলের এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এনজিওর নাম প্রকাশ না করে শহীদুল ইসলাম যে বলেন, রাজমিস্ত্রি কাজ করে তিন মেয়ে ও স্ত্রী সহ 5 সদস্য নিয়ে অভাবের সংসার তার। এক বছর আগে স্থানীয় একটি এনজিও থেকে 50,000 টাকা ঋণ নেন তিনি। ওই ঋণের টাকা সাপ্তাহিক কিস্তিতে পরিশোধ করার কথা থাকলেও সংসারের টানাটানিতে তা নিয়মিত পরিশোধ করতে পারছিলেন না। এনজিওর চাপে ঘরের অনেক কিছু বিক্রি করে এরই মধ্যে ঋণের কিস্তি দিয়েছেন তিনি। হৃদরোগী শহীদুল ঋণের চাপে ক্রমেই আরও অসুস্থ হয়ে পড়ছিলেন। এ কারণেই বাড়িতে থাকা একমাত্র ষাঁড়টি বিক্রি করে ঋণের টাকা শোধ করেন তিনি। এরপর গ্রামের লোকজনকে বাড়িতে ডেকে তাদের সামনে এক মন দুধ দিয়ে ঋণ মুক্তি গোসল করেন শহীদুল। দর্শকদের রুচি ও চাহিদার দিকে খেয়াল রেখে এটিএন বাংলা আগামীতে নতুন নতুন নাটক, সিরিয়াল ও সিনেমা উপহার দেবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। 26 বছর পূর্তি উপলক্ষে এটিএন বাংলার প্রধান কার্যালয়ে অনুষ্ঠান বিভাগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় ডক্টর মাহফুজুর রহমান বলেন, ব্যয়বহুল হলেও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে শিগগিরই ওটিটি প্ল্যাটফর্মে আসছে দর্শকদের ভালোবাসার চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজ। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। দেশ বিদেশের কোটি কোটি বাংলা ভাষাভাষী দর্শকের কাছে জনপ্রিয় প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার 27 বছর পদার্পণ উপলক্ষে অনুষ্ঠান বিভাগের এই আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান অনুষ্ঠান বিভাগের কর্মকর্তারা। বরণ করে নেওয়া হয় তাঁর স্ত্রী ও প্রতিষ্ঠানের পরিচালক নাহিদ রহমানকেও। ব্রুনাইয়ের সুলতান হাসানুল বালকিয়ার জন্মদিন উপলক্ষে বিশেষ আমন্ত্রণে দেশটিতে সফরে থাকায় 15 জুলাই চ্যানেলের 26 বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি ডক্টর মাহফুজুর রহমান। বাংলা
চিকিৎসায় অতৃপ্তি লাঘবে এই অনুষ্ঠান বলে জানান আয়োজকরা। এটিএন বাংলা কিন্তু ইতিহাসের, বাংলাদেশের বাংলা টেলিভিশনের একটা ইতিহাসের অংশ। সেটা হলো এটি দ্বিতীয় টেলিভিশন যেটি বাংলায় শুরু হয়েছিল এই ভূমণ্ডলে। ইদানিং দেখা যাচ্ছে যে অন্য অনেক চ্যানেল তারা অনেক ভাষাগত এবং স্বাধীনতাবোধ একেবারেই বিকৃত করছে। আমরা যেটা কখনোই করিনি, তবে আমার অনুরোধ থাকবে বা পরামর্শ থাকবে এই সেদিকটা খেয়াল রাখার। চ্যালেঞ্জ নেওয়ার ফলে আজকে এটিএন বাংলা সারা বিশ্বে সমাদৃত এবং আপন স্বকীয়তায় এবং নিজের পরিচয়ে নিজের মতো করে এগিয়ে যাচ্ছে। এটিএন বাংলা কখনো কাউকে ফলো করে চলে না। আগামীতে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান দর্শকদের উপহার দিতে কলাকুশলীদের নির্দেশ দেন এটিএন বাংলার পরিচালকরা। আরও ভালোভাবে যে প্রোগ্রাম করতে পারে, সুনামকে ধরে রেখে বা সামনে দিকে এগিয়ে যেতে পারি, সেই জন্যে আমি প্রোগ্রাম বিভাগকে বলবো যে আপনারা এইভাবে আরও সুন্দরভাবে প্রোগ্রাম পরিচালনা করার জন্য। এক জিনিস দেখতে ভালো লাগে না, নতুন নতুন থিম, নতুন নতুন আইডিয়া, সবাই কিন্তু ব্রেন আছে, সেটা খাটাইতে হবে। নাম্বার ওয়ান ছিল এটিএন বাংলা, নাম্বার ওয়ানে যেন আরও আসে। সবাই যেন দোয়া করি, আই এম শিওর আপনার আমাদের থেকে অনেক এক্সপিরিয়েন্স আসবো, যে অ্যাজ আ ফ্যামিলি সবাই ইউনাইটেড থাকে, সবাই একসাথে ওয়ার্ক করতে পারে। বাংলা সংস্কৃতি নষ্ট হয় এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় এমন অনুষ্ঠান ও সংবাদ প্রচার থেকে বিরত থাকার পরামর্শ দেন বার্তা বিভাগের উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমরা অনেক সংবাদ করেছি, অনেক অনুষ্ঠান করেছি, যে সংবাদ এবং অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়ে আমরা সেগুলি করার পরপরই তাৎক্ষণিকভাবে তার সমাধান হয়ে গিয়েছে। এ কারণে আমি বলতে চাই যে এটিএন বাংলা এই গণমানুষের কথা বলে, নিপীড়িত মানুষের কথা বলে, রাজনীতিবিদদের কথা বলে, দেশের উন্নয়নের কথা বলে, অগ্রযাত্রার কথা বলে, দেশের জাতীয় নির্বাচনের কথা বলে। এটিএন বাংলা সকল শ্রেণী পেশার মানুষকে আবদ্ধ করে তাদের কথাগুলি বলবার চেষ্টা করে। সে কারণেই এটিএন বাংলা হচ্ছে বাংলাদেশের সেরা একটি স্যাটেলাইট চ্যানেলের মধ্যে নম্বর ওয়ান একটি টেলিভিশন চ্যানেল। অনুষ্ঠানের যে অসুস্থ প্রতিযোগিতা, সে প্রতিযোগিতা আমরা সম্পৃক্ত হতে চাই না। ইভেন সংবাদের অসুস্থ প্রতিযোগিতা আমরা সম্পৃক্ত হতে চাই না। বাজারের অসম প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে দর্শকদের নির্মল বিনোদন উপহার দিতে নিজস্ব প্রযোজনায় মানসম্পন্ন অনুষ্ঠান তৈরির ঘোষণা দেন এটিএন বাংলার কর্ণধার। এটিএন শুরু করার পর এমি ওয়ার্ড এশিয়ার মধ্যে প্রথম আনি, এখন পর্যন্ত দুটা দেশই পাইছে, আর কেউ পায় নাই। আমরা আমাদের পরে চায়না, এরপরে আর কেউ পায়নি, এশিয়াতে কেউ পায়নি। এত ইতিহাস থাকার পরেও আমরা ফেল মারবো কেন? ইনহাউস ভালো ভালো কিছু সিরিয়াল করব, নাটক করব, সিনেমা করব, কিছু ম্যাগাজিন অনুষ্ঠান করব, একটা রিসার্চ করে সেখানে প্রোগ্রাম ডেভেলপ করার রিসার্চ করেন, খুব শীঘ্রই একটা সফটওয়্যার তৈরি করবে, যেটা ওটিটি প্ল্যাটফর্ম যেটা করা হয় যে করা হচ্ছে, তাহলে হয়তো আমরা খুব শীঘ্রই দুই চ্যানেলই আমরা ওটিটি প্ল্যাটফর্মে একটা খুলে ফেলবো আমরা। অনুষ্ঠানে স্ত্রী নাহিদ রহমান ও কন্যা মেহরিনা রহমান নিশা সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে কেক কেটে মুহূর্তটি স্মরণীয় করে তোলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। অনেক চেষ্টা করেও সাগরে ফেরানো যাচ্ছে না অস্ট্রেলিয়ার সৈকতে আটকে পড়া 50টি তিমিকে। পূর্বাঞ্চলের চেনেস সমুদ্র সৈকতের দীর্ঘ এলাকা জুড়ে এক সারিতে অবস্থান নিয়েছে তারা। অন্তত 50টি তিমি এরই মধ্যে মারা গেছে সেখানে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যের ডিপার্টমেন্ট অফ বায়োডাইভার্সিটি কনজারভেশন অ্যান্ড অ্যাট্রাকশনের কর্মীরা দুদিন ধরে চেষ্টা করছেন আটকে থাকা ওই তিমিদের সাগরে ফেরাতে। তাদের সাথে যোগ দিয়েছেন পার্থ চিড়িয়াখানার সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞ এবং স্থানীয় কয়েকশো মানুষ। মঙ্গলবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় 100টির মতো তিমি সাগর থেকে তীরে চলে আসে। বিশেষ কোনো কারণ ছাড়া এসব তিমি কখনো তীরে আসে না। সাগরের জলরাশি ছেড়ে তীরে এসে দীর্ঘক্ষণ আটকে থাকা মানেই তাদের মৃত্যু অবধারিত। এরই মধ্যে ওই দলের অর্ধেক তিমি মারা গেছে সেখানে। তিমিদের এত বড় দল বেঁধে তীরে আসার রহস্য খুঁজছেন বিশেষজ্ঞরা। প্রচণ্ড খরতাপে দাবানল ছড়িয়ে পড়েছে তুরস্কের ইস্তাম্বুলেও। শহরটির কাছাকাছি বেইকোজ জেলার একটি জঙ্গলে গতকাল দুপুরের দিকে এই দাবানল শুরু হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে, প্রচণ্ড ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় ইস্তাম্বুল শহরের আশপাশের কয়েক কিলোমিটার এলাকা। আগুন নেভাতে সেখানে ব্যবহার করা হয় বিমান, হেলিকপ্টার সহ বিভিন্ন ধরনের অগ্নি নির্বাপন সরঞ্জাম। গতকাল ইস্তাম্বুলে তাপমাত্রা ছিল 43 ডিগ্রি সেলসিয়াস, যা এবছরের মধ্যে সর্বোচ্চ। দাবানলের 10 হেক্টরেরও বেশি জমির গাছপালা পুড়ে গেছে বলে জানা গেছে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে সাক্ষাৎ করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু। বুধবার রাজধানী পিয়ংইয়ংয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় কিম এবং শৈগু সামরিক ইস্যু এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিবেশ নিয়ে আলোচনা করেন। দুপক্ষই পারস্পরিক উদ্বেগের বিষয়ে ঐকমত্যে পৌঁছান। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন স্বাক্ষরিত একটি শুভেচ্ছা চিঠিও উত্তর কোরিয়ার নেতার হাতে তুলে দেন শৈগু। এদিকে বৈঠকের পর কিম রুশ প্রতিরক্ষামন্ত্রীকে একটি অস্ত্র প্রদর্শনীতে নিয়ে গিয়ে নতুন কিছু অস্ত্র দেখান এবং তার দেশের সামরিক সক্ষমতার প্রসারের পরিকল্পনা তাকে অবহিত করেন। মূলত উত্তর কোরিয়ার বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নিতে রুশ প্রতিনিধির দেশটিতে সফরে রয়েছেন আছেন চীনা প্রতিনিধি দলও। কুমিল্লার বিজয়পুরে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাত 8টার দিকে ঢাকা অভিমুখী সোনার বাংলা এক্সপ্রেসে এই দুর্ঘটনা ঘটে। নিহত মা ও মেয়ের পরিচয় জানা যায়নি। অজ্ঞাত হিসেবে তাদের মরদেহ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে কুমিল্লার রেলওয়ে ফাঁড়ির পুলিশ। এবার পার্ট এক্স খেলার খবর। অ্যাশেজের সিরিজের পঞ্চম শেষ টেস্টে বিকেলে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। মর্যাদার লড়াইয়ে 2-1 পিছিয়ে আছে ইংলিশরা। সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তৃতীয় ম্যাচ জিতে আশা জাগালেও চতুর্থ ম্যাচে বৃষ্টিতে ড্র হওয়ায় সিরিজ জয়ের আশা শেষ হয়ে যায় ইংলিশদের। তবে পঞ্চম শেষ ম্যাচ জিতলে সিরিজ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ আছে তাদের, তাই জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামে ইংল্যান্ড। অন্যদিকে কিছুটা সুবিধাজনক স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। 2-1 এগিয়ে থাকায় শেষ ম্যাচ ড্র করলেই সিরিজ নিজেদের করে নেবে অজিরা। লন্ডনে বাংলাদেশ সময় বিকেল 4টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। গ্যাস সংকটে বন্ধ আশুগঞ্জ সার কারখানা। রবি মৌসুমে দেশজুড়ে ইউরিয়া সার সংকটের আশঙ্কা। একদিন পিছিয়ে বিএনপির মহাসমাবেশ কাল নয়াপল্টনে। আওয়ামী লীগের শান্তি সমাবেশ হবে আগারগাঁও বাণিজ্য মেলা মাঠে। তিন দিনের সফর শেষে ইতালি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। এবং শেরপুরে এনজিওর ঋণের টাকা শোধের পর এক মন দুধ দিয়ে গোসল করলেন রাজমিস্ত্রি শহীদুল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।